বলিউডত লাগে আত্মজীবনী নির্ভর চলচ্চিত্র বা বায়োপিক নির্মাণের হিড়িক আজ পাড়া গায়ের এক উদ্যোক্তাতন শুরু করি বড় পর্দার সুপারস্টারের জীবনী ও চলচ্চিত্র পর্দা তুলে ধরছে নির্মাতাল। এই ধরনের চলচ্চিত্র দর্শকের ব্যাপক সাড়াও মিললে 29 জুন মুক্তিপ্রাপ্ত সঞ্জু দত্তের জীবনী নির্ভর চলচ্চিত্র সঞ্জু একে একে রেকর্ড ভাঙে নতুন রেকর্ড করতে শুরু করছে। তাছাড়া বছর শুরুতে পদ্মাবতীর সাফল্য ব্যাক নির্মাতাওয়ালার বায়োপিক নির্মাণের দিকে টানের। তবে এই প্রেক্ষাপটতুন কিছুটা ভিন্নতা দেখিয়ে বলিউড অভিনেত্রী কাজল তার জীবনী লই এক পরিচালক বায়োপিক নির্মাণের প্রস্তাব লই আইলে সোজা না করে দিয়ে এ অভিনেত্রী। তিনি নসায় তার বায়োপিক নির্মাণক দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে খ্যাত অভিনেত্রী নিজের মতো থাকতে পছন্দ করে। নিজের জীবনী লই চলচ্চিত্রের বিষয় হারো ফরে হতা হইতেও নারাজ তিনি। ওগু অনুষ্ঠানের সংবাদ মাধ্যমের ফরে আলাপচারিতার এক পর্যায়ে কাজল হয় আই নসাই কেউ আর জীবনী লই চলচ্চিত্র নির্মাণ করুক আই আর মতোই থাকতে পছন্দ করি। 1992 সালত রাহুল রাওয়াইলর বেখুদি চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্র কাজলের অভিষেক ঘটে। 90 দশকের এই হার্ট ট্রুপ অভিনেত্রী স্বাভাবিক স্বভাব সুলভ অভিনয়ের লাই আসিল তুমুল জনপ্রিয়। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারর কারণ অর্জুন দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে প্যার কিয়া তো ডরনা কিয়া কুছ কুছ হোতা হ্যায় প্যার তো হোনাইতা মাই নেম ইজ খান ফানার মতো অসংখ্য ব্যবসা সফল ছবির অভিনয় করছে তিনি। এই অনুষ্ঠানত কাজল আইকনিক পাওয়ার হাউস পারফর্মার অফ বলিউড পুরস্কার পাইয়ে অনুভূতি ব্যক্ত করতে যাই এই অভিনেত্রী হয় যেতে কেউ হাজার মূল্যায়ন করে এতে চমৎকার এক অনুভূতি হাজ করে। হাবিবা শিউলি C+TV চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগে লাল বাটন আছে ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।